মেসেঞ্জার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যদি আপনি আপনার বন্ধুদেরকে আমার মতো এভাবে স্টাইলিশ ফ্রন্টগুলোর মাধ্যমে বা স্টাইলিশ ডিজাইনগুলোর মাধ্যমে আপনি চ্যাট করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে আপনি কীভাবে এইভাবে স্টাইলিশ ফ্রন্টের মাধ্যমে লিখতে পারবেন বা আপনার বন্ধুদের সাথে চ্যাট বক্সে চ্যাটগুলো করতে পারবেন। নিত্য নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পাশের বেল আইকনটিতে প্রেস করুন। এটি করার জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে সেখানে লিখবেন ফ্যান্সি কি নামে, লিখলে অ্যাপটিকে পেয়ে যাবেন। এই যে ফ্যান্সি কিবোর্ড বা ফ্যান্সি কি নামে যখনই লিখবেন, ফ্যান্সি কি নামে লিখলেই এই যে প্রথমে যে অ্যাপটি পেয়ে যাবেন এটি যে। আর আপনাদের সুবিধার্থে এটি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, যাতে আপনারা সহজেই সেখান থেকেও ডাউনলোড করতে পারেন ডাইরেক্ট। এখান থেকে এটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে এখান থেকে অ্যাপটিকে ওপেন করবেন আর পারমিশন চাইলে অ্যাকসেপ্ট করে দিবেন। এখান থেকে আপনি কিবোর্ডটিকে ইনেবল করে দিবেন, এই জন্য ইনেবলে ক্লিক করবেন। ক্লিক করার পরে গ্ল্যাড টু হেয়ার ইট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফ্যান্সি কি যেটি আছে এটিকে আপনারা অন করে দিবেন। এরপরে ওকে, আবার ওকে। এখানে আপনার কিবোর্ডটিকে চিনিয়ে দিতে হবে যে সুইচ টু ফ্যান্সি কি কিবোর্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ডিফল্ট যে কিবোর্ডটি ছিল সেখান থেকে আপনাকে এই যে ফ্যান্সি কি যেটি আছে যে এই কিবোর্ডটিকে সিলেক্ট করে দিতে হবে। জাস্ট ওকে। আর কিছু সেটিংসের প্রয়োজন পড়বে না আপনাকে এখানে। এরপরে মিনিমাইজ করে দিবেন। এরপরে দেখুন আমার মতো যখনই এখন লিখতে যাবেন, আপনাকে যখন কেউ কোনো মেসেজ করবে তখন আপনি ডাইরেক্টই তাকে রিপ্লাই করতে পারবেন। এই জন্য আপনি যখন টাইপিংয়ে আসবেন, আসার পরে সব এখানে একটা বিষয় বলা হয় নাই যে এই অ্যাপটির বিশেষত্ব কী, যে অন্যান্য অ্যাপগুলোর ক্ষেত্রে হয় কি আপনার আপনি কোনো স্টাইলিশ ফ্রন্ট বা ডিজাইনগুলো যখন অ্যাড করতে চান তখন আপনাকে অ্যাড করার জন্য আগে সেখানে লিখতে হয়, লেখার পরে সেই ডিজাইনটি আপনাকে কপি করে এনে তারপরে আপনি যখন এখানে পেস্ট করে দিবেন এভাবে, তারপরেই কিন্তু আপনি এটা সেটি আপনি সেন্ড করতে পারবেন। কিন্তু এই অ্যাপটির হলো বিশেষত আপনি ডাইরেক্ট এখান থেকেই এই স্টাইলিশ ফ্রন্টগুলো ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন এই যে এফ যে একটা আইকন দেখতে পাচ্ছেন বাম সাইডে কিবোর্ডের কর্নারে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কুল ফ্রন্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে হিউজ পরিমাণ অনেকগুলো ফ্রন্ট আছে। এখান থেকে আপনার যে ফ্রন্টটি চয়েস সে ফ্রন্টটি আপনি সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এই ফ্রন্টটি সিলেক্ট করলাম। করার পরে এখন ধরুন একটা কিছু লিখলাম, হাই লিখলাম, হাই হাউ আর ইউ। দেখুন আমি হাই হাউ আর ইউ লিখেছি, লেখার পরে সেন্ড করে দিলাম। দেখুন আমি যে ফ্রন্টটি নিয়েছিলাম সেই স্টাইলে কিন্তু অলরেডি এটি সেন্ড হয়ে গেছে। এরপরে আপনাকে আরেকটু দেখে আরেকটি অন্য একটু ফ্রন্ট যদি সিলেক্ট করতে চাই, সাপোজ এই ফ্রন্টটি আমি সিলেক্ট করে দিলাম। এখন দেখুন লিখছি, জাস্ট সেন্ড করে দিলাম। দেখুন কত সুন্দরভাবে কিন্তু খুব সহজে আপনি এখান থেকে ডাইরেক্ট লিখতে পারছেন বা যে কোনো কারোর সাথে চ্যাট বক্সে চ্যাট করতে পারবেন বা আপনি কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারবেন ঠিক এই সেম কিবোর্ডটির ব্যবহার করে। আর আপনি যদি চান যে ইমোজি ইউজ করতে সেটিও কিন্তু এখানে পারবেন। এই যে ইমোজি যে আইকনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সিস্টেম ইমোজিটা থেকে এখানে আপনি যে ইমোজি অন যে অপশনটি আছে এটি সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন, তাহলে এখানের ইমোজিগুলো আপনার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডের পর আপনি সেখান থেকে সব ইমোজিগুলো ব্যবহার করতে পারবেন। দেখুন আমার হয়ে গেছে অলরেডি। এখন এখান থেকে যে ইমোজিগুলো আছে দেখুন এখানে হিউজ পরিমাণ ইমোজি আছে, এই ইমোজিগুলো আপনি কিন্তু আপনার লেখার সাথে অ্যাড করে দিতে পারবেন। এই যে এখানে আপনি ডান সাইডে সোয়াইপ করলে বা এই যে নিচের এই অ্যাঙ্গেলগুলোতে ক্লিক করে করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে কোন ইমোজি কোন ক্যাটাগরির ইমোজিগুলো আপনার পছন্দ সেটিও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। সাপোজ আমি এটি বা এটি আপনার যে ইমোজিটি পছন্দ আপনি সেটি কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। দেওয়ার পরে এখান থেকে আরেকটি ফ্রন্ট আমি নেই, সাপোজ এই ফ্রন্টটি আমি নিলাম। নেওয়ার পরে লিখি
হাউ আর ইউ লিখলাম, হাই হাউ আর ইউ লিখলাম, লেখার পরে এটি সেন্ড করে দিলাম। দেখুন সেম ইমোজিটি দিয়ে কিন্তু সেন্ড হয়ে গেছে, এবং যে ফ্রন্টটি আমি স্টাইলিশ ফ্রন্টটি দিয়েছিলাম সেই ফ্রন্টটি কিন্তু এখানে শো করছে, এবং যাকে পাঠালাম আমি তাদেরটা আপনাকে দেখাই। দেখুন আমি ওখানে সেন্ড করেছিলাম সেম জিনিসটি, এই যে আপনার কাছে এসেছে, বা এই যে আমার আরেকটিতে আরেকটি যে ফোনে এসেছে সেই ফোনটি কিন্তু আপনি দেখুন দেখতে পাচ্ছেন যে আমি যা কিছু ওখানে সেন্ড করেছিলাম, এই যে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এই যে এখানে দেখাচ্ছে, এগুলো আমি সেন্ড করেছি বা সে এগুলো সেন্ড করেছে। এখানে এভাবে কিন্তু আপনি খুব সহজে এই স্টাইলিশ ফন্টগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারবেন, এবং এই ফন্টের মাধ্যমে কিন্তু আপনি লিখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও দেখতে পারে।